আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে ঢেঁড়স রান্না করে দেখাবো। এই জন্য আমি ঢেঁড়সগুলো ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। ঢেঁড়সটা রান্না করার জন্য এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি, এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, নিয়েছি একটা টমেটো, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা। আজকে সরিষা তেলে আমি এই রেসিপিটা করব। এখানে নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি, কয়েকটা কাঁচামরিচ, লাগবে আমার লবণ এক চামচ, হলুদের গুঁড়া এক চামচ, কাশ্মীর লাল মরিচের গুঁড়া এক চামচ, ধনিয়ার গুঁড়া এক চামচ, জিরার গুঁড়া। এখানে ঢেঁড়সগুলো আমি দুই পাশ পরিষ্কার করে পিছন থেকে এবং সামনে থেকে ফেলে দিয়ে দুই টুকরা করে নিয়েছি, এক একটা ঢেঁড়স দুই টুকরা করে নিয়েছি। এখানে ঢেঁড়সটা ভাজার জন্য একটা ফ্রাই প্যানে আমি সরিষা তেল দিয়ে দিয়েছি, এখন ঢেঁড়সগুলো দিয়ে ভেজে নেব। এখানে ঢেঁড়সগুলো আমি হালকা বাদামি করে ভেজে নেব, প্রায় অর্ধেকটা ঢেঁড়স এখানেই রান্না হয়ে যাবে। বাদামি করে ভেজে আমি বাটিতে উঠিয়ে নেব। এখানে ঢেঁড়সটা ফ্রাই করে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, এখন ওই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব, এখন এখানে দিয়ে দিব লবণ। এখানে আরেকটু সামান্য তেল দিয়ে দিয়েছি আমি, এখন দিয়ে দিব এখানে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়। লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব বাদামি করে। এখানে পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি, এখন এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি, এখন এখানে দিয়ে দিব কাঁটা টমেটো। পেঁয়াজ আদা রসুন টমেটোটা ভালো করে ভেজে নেব টমেটোটা নরম হওয়া পর্যন্ত। এখানে টমেটো পেঁয়াজ একটু নরম হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ কাশ্মীর লাল মরিচের গুঁড়া, এক চামচ ধনিয়ার গুঁড়া, এক চামচ জিরার গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখানে লবণ আমি পেঁয়াজ ভাজার সময় দিয়েছি, এখন সামান্য একটু গরম পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব যেন মশলা থেকে গন্ধটা চলে যায়। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন সিদ্ধ করা আলুটা দিয়ে দিব। এখন মশলার সাথে আলুটা ভালো করে একটু কষিয়ে নেব। মশলার সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখানে কাঁচামরিচগুলো মাঝখান থেকে একটু ফেলে দিয়েছি, এখন এখানে ঢেঁড়সটা দিয়ে দেব। ঢেঁড়সটা দিয়েও আলুর সাথে এবং মশলার সাথে একটু ভালো করে ভেজে নেব। ঢেঁড়সটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এখানে গরম পানি দিয়ে দিব। এতটুকু পানি দিব কারণ সব কিছু আমার রান্না করা, আলু ঢেঁড়স প্রায় ঢেঁড়সটা অর্ধেক রান্না করা আছে, এখন আমি এতটুকু পানি দিয়ে দিয়েছি যাতে বাকিটা সেদ্ধ হয়ে যায় ঢেঁড়স, আর গ্রেভিটাও একটু মাখামাখা হয়ে আসে। এই রেসিপিটা একটু মাখামাখা হবে, এর জন্য ওই রকম পর্যায়ে পানি দিয়ে দিবেন। এখন লবণটা আপনারা চেক করে নেবেন লবণটা ঠিক আছে কি না, এখন আমি এটা মাখামাখা হওয়া পর্যন্ত রান্না করব। এখন রেসিপিটা একদম মাখামাখা হয়ে আছে, এই পর্যায়ে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ চুলাটা অফ করে 5 মিনিট রেখে দিব, এবং 5 মিনিট পর আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো। হয়ে গেছে আমার ঢেঁড়সের খুব মজাদার একটা রেসিপি, আপনারাও এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আলু এবং ঢেঁড়সের খুব মজাদার একটা রেসিপি,
আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।